আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। এটি গত রাতের বিয়েটল্যান্ডিন যে ফ্লাইওভারটি চালু হয়েছে সেটির চিত্র। ফ্লাইওভারে ওঠার আগে 25 মিনিট যাবৎ অপেক্ষা করছি ফ্লাইওভারে ওঠার জন্য, কিন্তু কোনো প্রকার যানবাহন এই ফ্লাইওভারে উঠতে দেওয়া হচ্ছে না, কারণ এই ফ্লাইওভার দিয়ে কিছুক্ষণের মধ্যেই পার হবে একটি ভিআইপি। এর জন্য 25 মিনিট অপেক্ষা করার পর ফ্লাইওভারে উঠেছি। ফ্লাইওভারে ভিআইপি যাওয়ার পর যেহেতু আমি উঠেছি, সেহেতু ফ্লাইওভারটি এখন একেবারেই খালি। ভিআইপি যাওয়ার জন্য 25 মিনিট এই অপেক্ষা করার কারণে টঙ্গী স্টেশন রুট এলাকায় যে যানজটের সৃষ্টি হলো, এটি অনেক দুঃখজনক আমাদের সাধারণ যাত্রীদের জন্য। কিন্তু এটা দেখার কেউ নেই, এটা বলারও কেউ নেই। ফ্লাইওভারটিতে ওঠার পর যে জিনিসটি প্রথমে চোখে পড়ল এবং লক্ষ্য করলাম, সেটি হলো ফ্লাইওভারে ওঠার সময় কিন্তু কোনো বাতির ব্যবস্থা নেই। কিন্তু মাঝপথ থেকে বাতির ব্যবস্থা করা থাকলেও পর্যাপ্ত পরিমাণ আলো নেই, কারণ ফ্লাইওভারের উপরের অংশে থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু প্রায় এক পাশেই আলোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এক পাশে এর বিদ্যুৎ লাইন দেওয়া রয়েছে, অন্য পাশে কাজ চলমান থাকায় সেই পাশে বিদ্যুতের কাজ এখনও করা হয়নি। ফ্লাইওভারটি চালু হলে টঙ্গী অংশে যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছিল বিআরটি কর্তৃপক্ষ। কিন্তু এই ফ্লাইওভারটি চালুর পরও যাত্রীবাহী যে বাসগুলি রয়েছে সেই বাসগুলি কিন্তু এই ফ্লাইওভারটি ব্যবহার করছে না, কারণ তারা টঙ্গী বাজার, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং এই অংশের যাত্রীদের তারা নিতে পারবে না। এর জন্যই কিন্তু তারা এই ফ্লাইওভারটিতে উঠে পারাপার হচ্ছে না। এই কারণে এখনই বলা যাচ্ছে না টঙ্গী অংশে কী পরিমাণ যানবাহন এই দুই লেনের ফ্লাইওভার দিয়ে প্রতিনিয়ত পার হতে পারবে ঢাকামুখী। বিআরটি লাইন 3 টঙ্গী থেকে উত্তরা যে ফ্লাইওভারটি চালু হয়েছে, এই ফ্লাইওভারটিতে আরও পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি এই ব্যাপারটি লক্ষ্য রেখে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।